আসান তালুকদার, মেহেদি ভাই, আপনি ডকুমেন্টারি নিশ্চয়ই দেখেছেন আল জাজিরার? জি। এবং সেখানে তারা ইনভেস্টিগেশন যে রিপোর্টটি করেছে সেটিও নিশ্চয়ই দেখেছেন, এবং সে বিষয়ে আপনার মন্তব্য কী? অনেক ধন্যবাদ। আমি দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, এবং আজকের এই দূরদেশে বসে দেশকে নিয়ে কথা বলা, আমি মনে করি দেশের ভালো নিয়ে কথা বলার অধিকার সবারই থাকে, রাইট? বাট নিন্দনীয় অথবা কোনো অপবাদ অথবা ষড়যন্ত্রে লিপ্ত হওয়া খুব আইনত অপরাধ, কারণ মাতৃভূমির কে অসম্মান করা বাইরে থেকে সেটা আইন কোনোভাবেই অ্যালাউ করে না। আমার যেটা মনে হয় যে দুর্জন বিদ্বান হলেও পরিচার্য, আল জাজিরা যে কথাটা লিখেছে, আল জাজিরা অলরেডি পৃথিবীর অনেক দেশে এবং মিডল ইস্টে বিশেষ করে যেখানে আরব ভাষাভাষী সৌদি, ইজিপ্ট, ইভেন্টস ইউনাইটেড আমিরাত, অনেক দেশেই অলরেডি প্রায় দশের উপরে দেশ যে অলরেডি তাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, অর্থাৎ তার অলরেডি আমি ইউকে ব্ল্যাকলিস্ট করছি, ইউকে আমি সেইটাতে যাচ্ছি না, আপাতত যেখানে তার জন্ম সেখানেই আমি কথা বলি। এবং আমার বন্ধু যে কথা বললো যে গণতন্ত্র, ইলেকশন, দিস অ্যান্ড দ্যাট, অর্থাৎ উনি এই 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 টিভি যার পয়সায় চলে যে রাজতন্ত্রে, তারা গণতন্ত্র কী জিনিস তারা জীবনেই দেখে নাই, তারা পৃথিবীর জন্মলগ্ন থেকে তারা গণতন্ত্র কাকে বলে তারা জানবে না। এখন সেখানে বসে যদি এই টেলিভিশন গণতন্ত্রের নামে, হিউম্যান রাইটসের নামে কোনো দেশের ভেতরে যে ইনভেস্টিগেটিভ রিপোর্ট করে, অ্যাজ এ সাংবাদিক আপনি ভালো জানেন, সেক্ষেত্রে আমার কাছে খুব দুঃখ লাগে যে তার কি এই জুরিডিকশন আছে কি না আরেক দেশের ভেতরে ঢুকে। অর্থাৎ সেক্ষেত্রে যদি তবু পজিটিভ কিছু হয় সেটা ঠিক আছে, কিন্তু ওনারা ইনভেস্টিগেটিভ রিপোর্ট যেটা দেখলেন সেটাতে যেটা সবচেয়ে ইনকনসিস্টেন্ট, যেটার টাইটেল দেওয়া হয়েছে যে প্রাইম মিনিস্টার্স ম্যান, প্রাইম মিনিস্টারের কোনো ম্যান থাকে কিনা আই ডোন্ট নো, ইট ইজ গার্ডম্যান্ট অথবা প্রাইম মিনিস্টারের সারাউন্ডিং, নাকি প্রাইম মিনিস্টারের সাথে তো অলরেডি প্রায় 20% ওমেনও আছে, যেমন আমাদের স্পিকার থেকে শুরু করে অনেক মন্ত্রী আমাদের এখন ওমেন, ইভেন প্রাইম মিনিস্টারের আমি মনে করি সেনাবাহিনীতেও বিগ অ্যামাউন্ট অফ পিপুল আমাদের এখন ওমেন। সেই অর্থে উনি প্রাইম মিনিস্টার্স ম্যান বলতে যে কথাটা বলেন যে এবং ইজ সারাউন্ডেড বাই দ্য গ্যাং, মজার ব্যাপার হলো বাংলাদেশ কি গ্যাংতন্ত্র বিলিভ করে কিনা, বাংলাদেশ কি আদৌ কোনোদিন গ্যাং ছিল কিনা। আমি যতটা জানি রাশিয়ার গ্যাংতন্ত্র আছে, অথবা আপনি যদি যান কি বলে আপনি সিসিলিতে যদি যান, ইতালিতে মনে করি, আমরা যতটা জানি যে তারা মাফিয়ার এক বিরাট এক ইতিহাস, সে অর্থে বাংলাদেশ হঠাৎ করে এই গ্যাংতন্ত্রের শব্দটাও আমি মনে করি প্রপার ইউজ করে নাই ওনারা। আর যদি সেটা করেও থাকে প্রবাবলি যে যে কানেকশনটা ওনারা করতে চাচ্ছেন যে বর্তমান একজন, ধরেন আমি একটা বড় পোস্টে, আমার ভাই যদি মার্ডারও হয় আই শুড নট টেক দ্য রেসপন্সিবিলিটি। এখন সেনাপ্রধান অথবা প্রধানমন্ত্রী যদি নিজে থাকে তবে হ্যাঁ, ওনারা তাকে কোনোভাবে এনকারেজ করেন কি না, ওনারা তাদের প্রতি কোনো প্রকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেন কিনা, সেটা একটা অধরণ অপরাধ হতে। আপনি কি হারিস আহমেদের ভয়েসটা শুনেছেন কি? আরেকটা কথা, এই যে ভয়েসগুলো এটা ম্যানুফ্যাকচার করা সম্ভব পৃথিবীতে, এবং ওই ছবিটাকে ইউজ করা সম্ভব, উনি যে ক্যামেরা সাংবাদিক হিসেবে যেটা প্রধানমন্ত্রীর ছবিকে ওইখানে এনে একটা অ্যামালগেমেট করে উইদাউট পারমিশন অফ দ্য অ্যাজ এ স্টেট, তাকে অ্যামালগেমেট করে মানে একটা ক্রিমিনাল আলোচনায় নেওয়াটাই অপরাধ। হারিস সাহেব যে কথাগুলো বলছে 20% পুলিশ কি, পুলিশ হচ্ছে সবচেয়ে বড় গুন্ডা, এগুলো কি এই কথাটা আমি অলরাইট, এই কথাগুলো একজন ধরেন সেও কিন্তু একটা ক্রাইমে, আমাদের এখানে অনেক টিভির মালিকও দেখবেন অনেকে, অথবা অনেকেই আছে 4-5 বছর 6 বছর জেল কাটতেছে বলে আমি চাইতেছি পিএইচডি করতে, আবার চলে আসে, ইগট দ্য পয়েন্ট, বাংলাদেশে তো এগুলো রাষ্ট্র হয়ে যায়। কিন্তু উনি কিন্তু যে কোনো শাস্তিতে যদি সাজা ভোগ করে থেকে কিন্তু বেরিয়ে গেছেন। না না, আমার প্রশ্নটা আপনার কাছে সেটা, বেরিয়ে যাওয়ার ম্যাটার না, ম্যাটারটা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনি বুঝছেন তো যে ওনারা এখানে যে রিপোর্টটা নিয়ে, আমি প্রথম কথা হচ্ছে যে আপনি এখানে কথা বলছেন আমার সাথে, দিস ক্লিয়ার, রেকর্ড হচ্ছে, লাইভে যাচ্ছে। এখন হারিস আহমেদ যে কথাগুলো বলছে, সে যে ডিলটা করছে, সে পুলিশের সাথে কথা বলছে, সে ডিজিএফ এর নাম নিয়ে আসে, আরেকটা কথা শুনেন, আমরা যারা বাইরে থাকি, ইভেন আমরা অনেক সময় বলি মামলাটা এরকম যাবে আমি করে দিব কিনা, ক্লায়েন্ট জানতে চায় জিতবো তো, আমরা অনেক সময় না, উনি যেখানে ওনারা যে ব্যবসাটা খুলতে যাচ্ছে বা যেখানে তিনি ব্যবসা করতে যাচ্ছেন ইউরোপে, আমি যদি ভিডিওটা ভুল না বসে থাকি, সেখানে একজন দর্শক বা যিনি ক্ষতিগ্রস্ত পার্টি, তারা কিছু কাজ ঢাকায় করতে চাচ্ছেন, তো উনি বোঝা যাচ্ছে আমার অমুক আছে আমি 20% বলে দিচ্ছেন, এটা শুনেন না, 20% দ্যাট ইজ, এই কথাগুলো তো 10% তো আমাদের দেশে একসময় ইতিহাস ছিল, 10% খাম্বাতন্ত্র আমাদের ছিল, আমি সেদিকে যাচ্ছি। তাহলে আপনি স্বীকার করেন এটা যে ট্রু বলছে উনি? আমি তা কমপ্লিটলি ম্যানুফ্যাকচার, অর্থাৎ যেহেতু সে 8-10টা কান্ট্রি, 8-10টা, এটাকে বলে ক্রেডিবিলিটি টেস্ট, কোন প্রতিষ্ঠান যখন 10 বার মিথ্যা বলার কাজে ধরা পড়ে চুরিতে, ওই লোকের কথা বিশ্বাস করা খুব দুরূহ। না, ওই লোকই তো আবার আমাদের ঢাকাতে ফোন করলো, ওই লোকের ওই লোক বলতে
বলতে আমি আলজেজিয়ার কথা বলতেছি, অর্থাৎ আলজেজিয়ার মতো একটা প্রতিষ্ঠান, সেখানে যখন এই ধরনের একজন ব্যক্তির এটাকে বলে হিয়ারসি এভিডেন্স, অর্থাৎ আমি আমি বললাম যে আমি দেখছি এই জিনিসগুলো, আবার আরেকজন বলতেছে আমিও আমিও শুনছি, তুমি আমাকে এটা ভিডিও একটা কন্ট্রোল করা হয়, তো এটা হলে এখন আপনি কি মনে করেন যদি এটা এডিটেড হয়, এটা আপনার এটাকে রিড করা হয়, তাহলে তো দেয়ার ইজ সাম রুলস ফর মিডিয়ার জন্য কিছু রুলস? অফ কোর্স, আমি নট অনলি দ্যাট, আমি যেটা মনে করি যে এই টোটাল ব্যাপারটা আইদার ইট ইজ প্ল্যান্টেড অথবা ম্যানুফ্যাকচার্ড, কিন্তু যেটাই করে থাকুক যেহেতু রাষ্ট্র না, আমি ট্রু কিনা আমি জানতে চাইছিলাম, সেটাও তো সেটাও এখন যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট যেহেতু কমপ্লিটলি ডিনাই করছে। জোসেফ আহমেদকে যে বেকসুর খালাস দেওয়া হয়েছিল তাই না, দেওয়া হয়েছে না রাষ্ট্রপতি মহোদয়ের? শুনেন, বাংলাদেশে দেওয়া হয়েছে কিনা আমাকে বলেন, বাংলাদেশে শুনেন খালাস দেওয়ার বহুত রুল আছে, আপনি যদি জেল খাটেন 15 বছরের আপনাকে প্রশ্ন করছি, দিয়েছেন তো তাই না? সেটা আমি এটা এটা বাংলাদেশে প্রতি বছর দিতে হয়, দিয়েছে কিনা এভরি ইয়ার দিতে হয়, কাকে দিতে হয়, কাকে দেবে? এনি ক্রিমিনাল যদি 12-14 বছরের জেল হয় সবাইকে দেয়? নো, ইয়াস সবাইকে দেয়, কয়েক হাজারকে আমাদের দিতে হয়, যেহেতু আইদার জেলখানায় আমাদের জায়গা হয় না, অথবা ইট ইজ এ ম্যান্ডেটরি প্রসিডিউর, যেমন স্বাধীনতা দেশে অথবা 26 মার্চের দিনে 16 ডিসেম্বরে আমাদেরকে একটা প্রোটোকল। আমি আপনাকে ব্যারিস্টার মেহেদী সাহেব, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছেন এটা এটা ফেব্রিকেটেড, অর্থাৎ এটাকে এডিট করা হয়েছে বা এটা প্রি প্ল্যান্ড, যেহেতু অবশ্যই এটা প্রি প্ল্যান, প্রি প্ল্যান না হচ্ছে এটা করে এখন এটা একটা ইনভেস্টিগেশন রিপোর্টটাই হয় প্রি প্ল্যান। আমি প্রশ্নটা হচ্ছে যে ব্রিটেন এমন একটি দেশ, যদি ওই মিডিয়াটা আপনার এমন কোনো কাজ করতো, ব্রিটেন মাস্ট ব্লক করে দিত, অফকোর্স মাস্ট ব্লক। ওয়ান্ডারফুল, অলরেডি কথা আসছে আপনার সাথে একমত, এটা জনগণের আদালতে অলরেডি ফরেন মিনিস্ট্রি এটাকে চ্যালেঞ্জ করেছে, অলরেডি সেনাপ্রধান গত আজকের যে সেনাবাহিনীর থেকে অলরেডি এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, সুতরাং আপনি মনে করেন না আমি এটা এক্সাজারেশন করতেছি, আলোচনা চ্যালেঞ্জ আমরা করব, বাট ইট উইল বি কারণ এ ধরনের কোনো মিডিয়াকে বাংলাদেশে, শুনেন আমার একটা যে কথাগুলো বলি, এই বাংলাদেশে ধরেন 70-এর যে যুদ্ধ অপরাধের যে বিচারগুলো সেটা আলজাজিরা কোনোদিন তুলতে পারে নাই, আলজাজিরার কাছে দেখা গেল যে বর্তমান প্রধানমন্ত্রীর ম্যানস সারাউন্ডিং যুদ্ধ অপরাধের বিচার দৃশ্য তোলে নাই বা রিপোর্ট করে নাই বা ডকুমেন্টারি করে নাই বলে বলে কি আপনি এই রিপোর্টটাকে মিথ্যা বলবেন? আমি 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 এটাকে বলা হয় যে কোনো লোক যখন 7 জায়গায় মিথ্যা বলে পরবর্তীতে সত্য বলেও তার কথা বিশ্বাস করা যায় না, আমরা রিপোর্টে তো দেখা যাচ্ছে, আমি আর আপনি এখানে কথা বলছি এটা ক্রিস্টাল ক্লিয়ার, এটা কমপ্লিটলি একটা ভিডিও এত বড় রাইট, আমাদের কথা যে এটা তো চ্যালেঞ্জেই যাবে এবং ডিজিটাল আইন বাংলাদেশে রয়ে গেছে আমার কাছে মনে হয়, এবং নট অনলি দ্যাট, এই যে ডেভিড বাকম্যান যিনি আমাদের একসময়ের আওয়ামী লীগের মেয়ের জামাই, যিনি জুইস নাকি উনি ইহুদি, এখন এই ইহুদি ভদ্রলোক আমাদের মেয়ের জামাই হওয়াতে বা আমাদের কোন মেয়ের জামাই হওয়াতে যেটা দাঁড়ালো আমরা ক্রিটিসিজমে নাই বা গেলাম, কিন্তু উনি এখন আপনাকে ভাবতে হবে যে এই যে জুইস তন্ত্র বাংলাদেশে যেটা আজকে পৃথিবীর মুসলমান হিন্দু আই ডু আন্ডারস্ট্যান্ড, কিন্তু আপনি আলকায়দের কথা বিশ্বাস করেন, আলকায়দা কাদের? আমি ওইদিকে আমি কি আমার প্রশ্নটা হচ্ছে জিনিসটা আগে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি জিনিসটা যেটা আপনি কালকে রিপোর্টটা দেখলেন, সারা বিশ্ব যেটা দেখলো আমাদের চিফ আর্মি বা ওনাদের ভাইদেরকে নিয়ে বাংলাদেশকে পুলিশকে বলা হয় গুন্ডা হচ্ছে সবচেয়ে বড়, পুলিশ হচ্ছে সবচেয়ে বড় গুন্ডা, এই যে কথাগুলো এখন এই কথা যদি প্রোটোকলটা অ্যালাউ করা যায় তাহলে কি হবে, আমি এখানে আমি যদি যে কোনো একজন ব্যক্তির সম্মুখে স্টেটমেন্ট দেই, আপনি কালকে এটাকে ভিডিও করে দিয়ে বলবেন আপনার সম্মুখে আপনার ভাই এটা বলবেন, আপনি বলবেন না, মিডিয়া রুল সেটা, এটা এটা একটা আলজাজিয়ার মতো যতটা সম্মানিত অথবা যতটা ফেমাস সে আন্তর্জাতিকভাবে দাবি করে সেটা কিন্তু ক্যারেক্টার হিসেবে যায় না। আমি আলজাজিরার বিষয়ে আসবো, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ভিডিওটা আপনি দেখেছেন সেখানে অনেকগুলো একদম পুরো ট্যাক্স পাঠাচ্ছে মাননীয় চিফ আর্মি এয়ারপোর্টে নেমে, সেটা কাকে পাঠাচ্ছে, হাউ ডু ইউ নো দ্যাট? তারা দেখাইছে অলরেডি, এটা শুনেন আমি কথা বলতেছি, হ্যালো হ্যালো প্রধানমন্ত্রী, শুনেন আমি এখানে আপনাকে পরিষ্কার বলতে পারি, এই লন্ডনে আমার সামনে বসে বলে হ্যালো ভাইয়া ভাইয়া কোথায় আছেন, আমি একটু পরে আপনার সাথে নামাজ, তার মানে এই যে সে যে ফোনে কথা বলতেছে ডিল করতেছে তারপরে সব কিছু নিয়ে কথা বলতেছে এবং পিকচার দেখাচ্ছে সব কিছু রং না, এখানে পিকচার হারিত আহমেদের কথা, আমি হারিত হাঙ্গেরির কথা বলছি, শুনেন পিকচারের কথা অন্য জিনিস, পিকচার তো এখানে দেখানো হয়নি, আমার কথা হলো যে উনি যে কাকে রিং করতেছে গড নোজ, না না আপনি উনি তো সবকিছু অলরেডি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ সেটাও শুনে আমরা এখন খালি চোখে যা দেখি আমি